স্বাধীনতা দিবস পালিত হলো হুগলির প্রাণকেন্দ্র চুচুড়াতে। স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ঠিক 9টায় চুচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক ডক্টর পি দীপাপ্রিয়া। উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা প্রশাসনের আধিকারিকরা ও তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে ডিআইসিও ও অন্যান্য আধিকারিক ও কর্মীবৃন্দ। সারা দেশের সঙ্গে আমরাও আজ হুগলি জেলা এই দিনটি যত যত মর্যাদার সঙ্গে পালন করছি। আমি সকল স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানাচ্ছি। অনেক লড়াইদের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছিল। বিপ্লবী রাসবিহারী বসু, শহীদ মকনলাল ঘোষাল, শহীদ খানেলাল দত্ত, বিপ্লবী চারুচন্দ্র রায় এই জেলারই সন্তান ছিলেন। ঋষি অরবিন্দ ঘোষু এই জেলারই মানুষ ছিলেন। আজকে এই দিনে আমি তাদের প্রণাম জানাই।